কবি শঙ্করনাথ চক্রবর্তীর কবিতা সোনেটের জন্ম পড়ছি এগারো সংখ্যক কবিতা যাত্রী যারা চলে গেছে নিরুদ্দিষ্ট পথে তাদের নিক্তির ফারে আমি মুচ্ছমান আমার তো গর্ভাবস্থা নিশ্চিত্র শপথে ডেলফির পুরোহিত জানে অন্তর্থান ভ্রূণাকার সেই বিম্ব বেঁচেছে নীরবে কেননা শব্দেরা সব ছরে গেছে ক্রমে চিতকৃত এখন তারা রিক্ত অবয়বে আমি তবে জন্ম দেব কোন মতিভ্রমে পাহাড়ি টিলায় ঝর্ণাদীপ্ত বনভূমে সবেই তো বিষের ভারে বলাৎকারে যাবে আমার শাবক তবে শৈশবের খুমে ফেন স্নিগ্ধ দেখা কোথা পাবে স্বপ্নের চারণ তাই যাত্রী সেই সব সঙ্গদিক দুঃশাসনে অন্যথা রৌরব সংখ্যক কবিতা ঝরে যায় সব কিছু যাবার প্রাককালে গাত্রশিহরণ ওঠে ঘিলু স্পর্শ করে অস্পষ্ট জ্যোৎস্ণার ধ্বনি স্বর্ণাব অন্দরে মার্জারের পদক্ষেপে দক্ষ বাঘ ছালে তুমি এসে বসো মকমল তুলে ধরে দেখাওনি নেই অথচ ইঙ্গিতে রেতপাত দীর্ঘায়ত অনুস্বর জাতে অসংকোচে দীপ্তি দেয় তার সারম্বরে জলসেচ করে গেছ অর্থ কী যে তার বহুশাস্ত্র মন্থনের পরেও বুঝিনি হয়তো কিছু বা বুঝে নিশ্চুপ থেকেছি এদিকে রৌদ্রের বনে বারন্ত ছায়ার নিচে জীর্ণ কুটিরের পতঙ্গেরা ঋণী কখনো করেছে তাই যক্ষপুরে গেছি তেরো সংখ্যক কবিতা মানুষ তো ফুলে যায় মানুষের কাছে ভ্রম ছাড়া তত্ত্ব নেই শীর্ণ পথরেখা মৃত্যুপূর্ব কথনের নেত্র কোণে পাছি ধরা দেয় তার জন্য অদৃশ্য ঝরোখা চেষ্টা করে নিরন্তর সরাতে তাহারে তবু দৃশ্য উঠে আসে অপূর্ব নির্দিষ্ট যৌনতার অনুষঙ্গ তার দুই পারে যতই না এসে করে সমাবিষ্ট এইভাবে দধিচির অস্থিক্ষয় হলে ব্যাক্ষতা ফিরে তবে মস্তিষ্ক কটরে তুমি ভালো শূন্য আমি নিদ্রার অতলে শীত কেটে যাবে গোলাপের ফোরে একটি অমল বৃক্ষ পৃথিবীর ডানা স্পর্শ করে উঠে যাবে ক্রমে রাতকানা অনুপ মণ্ডলের আমার বিভ্রান্তিকর আত্মহত্যাসমূহ কাব্যগ্রন্থের চার নম্বর কবিতা স্থিরতার ভেতর পাথর ভাঙা ডুব দ্বন্দ্ব ও সহবাসে আলগা হওয়া পরনের তেল চিটচিটে গামছাটার মতো তলিয়ে যাচ্ছে আমার অন্তর্বাস প্রিয় ছায়াসকল আমি কাঁচা কাঠির দরজা খুলে চাঁদের এপিস থেকে ওপিটে ঝুঁকে পড়তেই মাধ্যাকর্ষণী সুতোই অভাগীর সমীভবন টান সময় সুখকর নয় নাভি কেন্দ্র যেদিকে সেদিক বরাবর সনাতন করি ও বর্গায় লেখা হয়ে গেছে ফুস কালীর যমুনা লিপি ভিজে শরীর বেয়ে উঠে আসছে অন্তর্চলি ঢেউ শির দাঁড়া বরাবর অন্ধসাপ ও সাপিনীর বাহান্নতম তীর্থক্ষেত্র এটা মৃত্যুমুখী শারীরিক এই উৎসবকে আড়াআড়িভাবে চিনে নিতে গেলেই কশেরুর ঢিমে আঁচে কে যেন আর্তনাদ রচনা করে বসে আপাতত চিরস্রাব জোৎস্নায় মেয়ের ও পুরুষ দুলে দুলে লোভনীয় হয়ে উঠলে অ্যামটিস্টোমাকে মেলা শেষের বাচ্চ সঙ্গীত কোথায় যে খিদে খুঁজেই পাওয়া যায় না আর্তনাদকারীর খোয়া যাওয়া দুপাটি দাঁত ও ছেঁড়া চপ্পল ভাঙা কলসের পাশে নির্চনে নিখিল হয়ে আছে আট নম্বর কবিতা না পাঁচ নম্বর কবিতা খসে যাওয়া চুড়োটা গোড়াতে গোড়াতে পায়ের কাছে এসে থামলে পাথরে কোনো দেবতার গন্ধ থাকে না অন্তর্বাসীর ভেতর শুধুই ছায়া ছায়ার মায়া লুকিয়ে থাকে উচ্চ বাসের যন্ত্রণা বিষয়টা জলে চোবালেও জলও বেশ কিছুক্ষণ খুলিয়ে থাকে শেষে পুলুকিত হয়ে জল থেকে ডানা মেলে উড়ে যায় লবণ আহ্লাদ খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আসছে যে টেরা বেঁকা রঙিন চশমা বাঁক পেরোবার আগেই একটাবার তাকে ধরো দাঁড় করাও কাকে খুঁজতে বেরিয়েছে সে এই অবেলায় ওই ঠোঁট ওই বসার ফুঙ্গিমা ওই লোল ও সর্বনাশ সবই তো এই এপারের পালক তবে আবারও প্রাণের সমতুল হলো এবার কি দপ করে নিভে যাবে শরীরের সকল পাপ ও পশরা এপারে ঘর বেঁধে মন আমার ওপারে ঘুরে বেড়ায় রোদের তাপে একা একাই বেজে চলেছে শিওরে বাঁধা নদীর খানা ওহে দাঁড়ে বসা মানুষ দুপারির মাছে সামান্য একটুখানি তো রয়েই গেল যা সেলাই করতে চেয়েও সেলাই না করে ফেলে রেখেছে তোমার ঈশ্বর কবি সমীরন কুণ্ডুর পাতাল ঘরের সিংহাসন থেকে কয়েকটি কবিতা পড়ছি তেরো সংখ্যক কবিতা আমার পাঠক্রমে অসংখ্য কীট পতঙ্গ ঘড়িতেছে প্রজাপতি ও ফরিং উহাদের মধ্যে জনপ্রিয় জোনাকি কতিপয় শ্রেণী যাহা অনায়াসে গ্রাহ্য করা যায় উপস্থিতির কথা উঠিলে দিনরাত্রির উভয় বৈশিষ্ট্য উঠিয়া আসে একটি শৈশবের লেজে সুতা বাঁধিয়া উড়াইয়া দিতাম অন্যটি কৌটায় কাচের শিশির ভিতর ফরিয়া রাখিতাম রাতের জোনাকি থরিয়াছি ঘরের ভিতর তাহাদের ইতিউতি ঢুকিয়া পড়ার বিষয় এখন তেমন নাই শহরতলির জোনাকিও এখন সরিয়া গিয়াছে রাতের গভীরে ঝিঝি ডাক অবশ্য শোনা যায় ঝিঁঝির ডাক ও বর্তনা অস্থির করিয়া তোলে পনেরো সংখ্যক কবিতা পনেরো সংখ্যক কবিতার অ যুদ্ধবিহীন পৃথিবীর বাঁচিয়া থাকা মুশকিল পরবর্তীতে প্রেম আসিয়া তৎপরতা বৃদ্ধি করিল প্রেম ও যুদ্ধ শান্তি রচনা করিল দিগম্বর প্রতিষ্ঠিত হইল উহাই ভারসাম্যের নিয়ন্ত্রক আ এখনো প্রকৃতি দেখো মানুষ ব্যতীত প্রাণের সংখ্যাটিও বিবেচনাধীন অলস নেড়ে মধ্যাহ্নের বিরতি নামিলে মিলে বার্তা আসে বসন্তের মাস ও গ্রীষ্ম মাসগুলি বেঁপিয়া জল বাতাসের সফা এই পর্বে দৃশ্যের বাহিরে যে ক্রিয়াপদগুলি নড়ে তাহাকে সূত্রায়িত না করাই ভালো দক্ষিণে পলেস্তারা খোসা অনিট্নে ও ভাঙাচোরা মুখ পশ্চিমের মুখোশে যন্ত্রাংশেরা উত্তরে বজ্রঘোষিত নীল ক্ষৌর কার্য সারিতেছেন যিনি ব্যবচ্ছেদের আয়োজনটি তৈয়ারি পুনর্জন্ম মুছিয়া তল্লাশি চলিতেছে যাহার সেই পথটিতেই আশ্চর্য অক্ষরেরা সাইিত